মাংস নিয়ে, মুরগির মাংস নিয়েছি 750-এর মতো, দিয়ে দেবো সঙ্গে সর্ষের তেল। পাঁচ ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দেবো 2 চামচ, লবণ দিয়ে দেবো দিয়ে দেবো, গোটা মশলা দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো একটু বেশি দেবো, কেন আচার মুরগি হবে। কালো জিরো সাথে দিয়ে দেবো, আচারে মুরগির জন্য আচার দিয়ে দেবো, আমের আচার। সত্যি কথা, এটা একটু ভালো করে মাখিয়ে নেব। এর জন্য রেস্টে দেবো, আচারে মুরগি হচ্ছে, আচারের মতো রং হয়ে গেছে। এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো, এটাও খেতে খুব সুন্দর হবে। কালারটা দেখুন এখন কত সুন্দর এসে গেছে, মশলা ধোয়া জল দিয়ে দেবো, এটা দিয়ে দেবো 10 মিনিট পরে খুলে দেখবো, 10 মিনিট পরে খুলে দেখবো, দেখো বন্ধুরা আকারে সেন বেরোচ্ছে একবার। ভালো ভালো রান্না পেতে বন্ধুরা নাচ কিচেনকে ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদেরকে আমি খাবো, বেশি করে ফলো করবেন। একটু নেড়ে দিই, দিয়ে একটু জল দেব, একটু জল দিয়ে নিই, দিলাম আবার 10 মিনিট থাক রেস্টে, সুন্দর কালার এসে গেছে, সুন্দর লঙ্কা আমি ফাটিয়ে দেবো, কেননা আচারের মুরগি তো একটু আচার আচার না হলে কেমন নয়। রান্নাটা শেষ, আচারের মুরগি রেডি।